মোদীঙ্কু দেখিবা পাই লক্ষাধিক লোক লোক আসছন্তি। মোদীঙ্কর ভক্ত জগন্নাথ আও আমি সব হচ্ছু মোদীঙ্ক পরিবারজন। এই যে অদ্ভুত দৃশ্য, মু তো মোর ইমোশন কন্ট্রোল করি পারুনি, আর মতে লাগুছি এ সব ওড়িয়াঙ্ক পাই আজ গোটে বহুত বিশেষ দিন। প্রভু জগন্নাথ দেব নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত, এমনই বিতর্কিত মন্তব্য করলেন পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। তাই নিয়ে রীতিমতো সরগোল শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে, বিরোধীরা বিচ্ছেন বিজেপিকে। সোমবার পুরীতে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী, জগন্নাথ মন্দির দর্শন করেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলে বসেন প্রভু জগন্নাথ দেব মোদীর ভক্ত। বিজেপির অবশ্য দাবি মুখ ফসকে এমন কথা বলে ফেলেছেন সম্বিত। তিনি বলতে চাইছিলেন মোদী প্রভু জগন্নাথ দেবের ভক্ত, কিন্তু তাতে কি আর ভবি ভোলে। ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নবীন পটনায়ক তীব্র সমালোচনা করেছেন বিজেপির।